ওম নম ভগবতে বাসুদেবায় আয় আমাদের ইউটিউব চ্যানেল আরাধনায় প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে চতুর্মাসে কোন রং কখনোই পরবেন না অর্থাৎ চতুর্মাসে যে রং যে রং পরলে অর্থাৎ চারটি রঙের কথা বলবো সেই চারটি রঙ কখনোই পরবেন না পড়লে আপনার জীবন কি হবে দুর্বিশহ হয়ে উঠবে অশুভ শক্তিকে আপনি আহ্বান করে ফেলবেন আপনার জীবন দুর্ভাগ্যময় হয়ে উঠবে দারিদ্রতায় পরিপূর্ণ হয়ে উঠবে সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কি করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে শেষ পর্যন্ত অবশ্যই চ্যানেলের এই ভিডিওটি অবশ্যই কী করবেন শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি দেখুন চতুর্মাস নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি সেগুলো একটু প্লিজ দেখে নেবেন কেননা প্রত্যেকটি ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ এবং চতুর্মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস অর্থাৎ এই মাসে চার মাসে আপনি প্রত্যেকটি পদক্ষেপ যদি গুনেগুনে গুনে না ফেলেন বা ভেবে চিনতে না ফেলেন আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে আপনি জানতেও পারবেন না যে কোন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন যেহেতু দেবশয়নি একাদশী অর্থাৎ হরি শ্রী হরি শয়নে চলে যাচ্ছেন ক্ষীরট সাগরে সমস্ত দেবদেবী যেহেতু শয়নে চলে যাচ্ছেন অরাজকতার সৃষ্টি হচ্ছে অশুভ শক্তির এখানে কী হচ্ছে মাতলামি শুরু হবে প্রকোপ বেড়ে যাবে সেখান থেকে নিজেকে বাঁচানোর অর্থাৎ আপনাকে ঘিরে থাকছে সমস্ত অশুভ শক্তি তাদেরকে হারিয়ে দিয়ে আপনাকে শক্তি সঞ্চয় করতে হবে তো অশুভের বিরুদ্ধে লড়াই করার জন্য শুভত্বের শক্তি সঞ্চয় করতে হবে আর শুভত্বের শক্তি সঞ্চয় করতে হলে আপনাকে তো নিয়ম মাফিক চলতে হবে শাস্ত্র তো সেগুলো বর্ণনা করেছে সেগুলোই আজকে আপনাদের কাছে তুলে ধরছি যে রং রং কিন্তু আপনাদের জানতে হবে যে জীবনে কতটা ভাইটাল জিনিস এই রঙ দ্বারাই আমরা কিন্তু সৌভাগ্যের অধিকারী বা অধিকারিনী হতে পারি আবার এই রঙই আমাদেরকে একদম অধপতনে নামিয়ে দিয়ে দিতে পারে এই রঙ যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি আমাদের জীবনে তাহলে কিন্তু আমরা কী করতে পারি আমাদের জীবনকে সুন্দর করে তুলতে পারি সাবলীল করে তুলতে পারি ধনবান করতে পারি সৌভাগ্যময় করতে পারি এই যে স্টোনগুলো দেওয়া হয় এই স্টোনগুলো সমস্ত কালার থেরাপি আমরা বলি কোন বারে কি ড্রেস পরবেন কি কালার পরবেন বা কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন তখন কি পরবেন এগুলো যে বলে দিই জ্যোতিষী আলোচনায়গুলো এগুলো সমস্ত স্বাস্থ্যের কথা কেউ যদি এগুলো মেনে চলে যদি কেউ আমাদের এই কথাগুলো মেনে চলতে পারে যদিও সেগুলো আমাদের কথা না স্বাস্থ্যের কথা আমরা আপনাদের কাছে প্রেজেন্ট করছি তাহলে তার জীবন সত্যি সৌভাগ্যময় হতে বাধ্য আজকে আমরা আলোচনা করছি যে কোন চারটি রং ভুলেও চতুর্মাসে পড়বেন না তাহলে অশুভ শক্তি যেহেতু চারপাশে একদম ঘন হয়ে থাকছে তারা আনন্দিত হয়ে ভাববে আপনি তাকে সিগনাল দিচ্ছেন যেমন লাল সবুজ আর হলুদ অর্থাৎ হলুদ না ওই অরেঞ্জ কালার যেটাকে সিগনালে তিনটে দেখে বুঝতে পারে মানুষ যে কখন কাকে কি বলছে সেইভাবে ভাববে আমাকে সিগনাল দিচ্ছে আমি যাই তাই অবশ্যই কি করা উচিত এই চারটে কালার একদম পড়া উচিত নয় যে চারটে কালার আপনার জীবনকে দুর্ভাগ্যময় করে দিতে পারে আপনাকে দুর্বিষহ জীবনের সম্মুখে ফেলে দিতে পারে সেই চারটি কালার আমরা আজকে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি প্রথম কালার হচ্ছে কালো রং। দেখুন কালো আমরা কখন পড়ি কালো শুকের সময় পড়ি কালো কিন্তু নেগেটিভিটিকে আকর্ষণ করে আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু ক্ষেত্রে আমরা কালোকে আমরা বলি যে হ্যাঁ এইখানের জন্য শুভ সেগুলো নেগেটিভিটি কি করে দূর করতে পারে কিন্তু চতুর্মাসে এই কালো রং পরলে অশুভ শক্তি আপনার সমস্ত চিন্তা ভাবনাকে গ্রাস করবে আপনার জীবনযাপনকে গ্রাস করবে কার্যকলাপকে গ্রাস করবে আপনার উপর প্রভাব বিস্তার করবে তাই কালো রঙ কখনোই পরবেন না কালো রঙের সাথে শনিদেবের একটি লিঙ্ক করা হয় কালো রঙের জিনিস যতটা পারবেন ব্যবহার না করার চেষ্টা করবেন কালো ড্রেস একদমই পরার চেষ্টা করবেন না জীবনকে দুর্বিষহ করে তুলবেন না চতুর্মাসে নীল রঙও পরবেন না দেখে থাকবেন কালো আর নীল মাঝে মাঝে বুঝতে পারা যায় না যেটা ডার্ক নীল ব্লু যেটাকে বলা হয় সেই নীল নীল রঙটি রাহুর কালার আর রাহু যদি আপনার ফরে থাকে আপনাকে তো রাজা করে দেবে কিন্তু যদি সে দুষ্টুমি আরম্ভ করে দেয় তাহলে আপনার জীবন নস্বাত করে দেবে রাজা থেকে পথের ভিকারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যা করে হঠাৎ হঠাৎ করে খামখেয়ালি নিয়ে চলে তাই নীল বস্ত্রটি অবশ্যই ধারণ করবেন না পড়বেন না নীল বস্ত্র দেখলেই দোষ উৎপন্ন হয় রাহুকে যেন মনে হচ্ছে আপনি আহ্বান করছেন তখন আপনাকে কি করতে হবে শুদ্ধি করার জন্য আপনার দৃষ্টি এবং আপনার জীবন আপনার মনোভাবনা আপনার চিন্তাভাবনা কার্যকলাপ সমস্ত কিছু সেটা পরিশুদ্ধ করার জন্য আপনাকে আবার আদিত্য নারায়ণের দর্শন করতে হবে আদিত্য নারায়ণের আপনাকে কি করতে হবে দর্শন করতে হবে বা তাকে প্রণাম করতে হবে ওম জবা কুসুম শঙ্কর্শ্যমকাশ্যপেয় মহাদু তিম ধনতার ইম সর্বপা দেবাকরম বা ওম গৃণী সূর্যায় নমহা ওম আদিত্য নারায়ণায় নমা ওম ভাস্করায় নমহা বা আদিত্য নারায়ণ স্তোত আপনাকে পড়তে হবে নীল রঙ যদি দেখেও ফেলেন আবার বলছে যে এই মাসে লাল রঙ ত্যাগ করা উচিত যেহেতু লাল রঙের মধ্যেও কী থাকে একটা তীব্রতা থাকে রক্তের রঙ লাল তাই সেখান থেকেও কিন্তু আপনার অশুভ শক্তি আপনাকে কি করতে পারে জব্দ করে দিতে পারে তাই লাল রঙও ত্যাগ করা উচিত এবং কেশার পূজা পাঠেও কেশার ব্যবহার করা উচিত নয় এবারে সদবা যারা মহিলা আছেন তাদের দেখুন লালটা পড়তেই হবে কেননা সিঁদুর তারা পড়বে সিঁদুর সে সৌভাগ্য বৃদ্ধি করার জন্য পড়ছে স্বামীর সৌভাগ্য বৃদ্ধি করার জন্য অবশ্যই মাতারানী অর্থাৎ মা দুর্গার নাম করে যদি পড়ে কোনো অসুবিধা নেই পড়া উচিত ও প্রত্যেক নারীকে সিঁদুর পড়ার সময় ভগবতী মা দুর্গার নাম করা উচিত সৌভাগ্য বৃদ্ধির জন্য স্বামীর আয়ু বৃদ্ধির জন্য সেখানে কোনো অসুবিধা নেই সে সে কাজটি করছে সেটি তার দৈনন্দিন ক্রিয়াকলাপ সেটি তাকে করতেই হবে সেখানে অসুবিধা নেই কিন্তু লাল রঙের প্রয়োগ অতিরিক্ত করা উচিত নয় এবং কেশর কেশর যে পূজা অর্চনায় বা নানা জায়গায় ব্যবহার করা হচ্ছে সেটা থেকেও বিরত থাকতে হবে অবশ্যই এই চারটি রং চারটি জিনিস আপনারা ত্যাগ করুন আপনাদের জীবন সুখ সমৃদ্ধিময় হয়ে উঠবে আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন